কুমিল্লার ঘটনাতে ইকবাল হোসেন যাকে গ্রেপ্তার করা হয় তাকে কিন্তু আমরা কালকে টিভির মাধ্যমে দেখলাম, তার নামের আগে একটা শব্দ জুড়ে দিল, সেটা হলো ভবঘুরে। কখনো যখন এরকম ধরা হয় বলে পাগল, না হলে বলে ভবঘুরে। এই ভবঘুরে কী করে পবিত্র পুরাণ শরীফ চিনল, যদি এ ভবঘুরে হয়ে থাকে রাস্তা? নতুন বই কোত্থেকে আনলো, কে দিল? আর হনুমানের গদাটা, এই গদাটা ওখান থেকে এমনভাবে সরালো যাতে হাতের কিছু না হয়, সেখানে আবার পবিত্র কোরআন শরীফটা দিয়ে দিল। এটা কোনো ভবঘুরের কাজ হতে পারে না, এটা একটি পূর্ব পরিকল্পিত ঘটনা। চক্রান্তকারীরা পেছনে আছে, তাদেরকে বের করে আনার দায়িত্ব এখন রাষ্ট্র এবং সরকারকেই নিতে হবে। আমরা দুজন মিলেই করণীয়টা নিয়ে করণীয় কী হওয়া উচিত এ নিয়েও আমরা আলোচনা করেছি, এবং ভবিষ্যতের যে বাংলাদেশে সবাই মিলে সুখে শান্তিতে সম্প্রীতিতে কীভাবে আমি ভাই ভাই হিসেবে বসবাস আমরা নিশ্চিত করতে পারব, সে বিষয়ে কিন্তু তার সাথে আমার কথা। রাজনৈতিক দলের গাফিলতি আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের পাশে কোনো রাজনৈতিক দলের নেতা এবং কর্মীকে দেখা যায় না। সেখানে বলেছে শুধুমাত্র যদি আমি পুলিশের উপর ছেড়ে দিই যে শান্তি শৃঙ্খলা রক্ষা করা, সাম্প্রদায়িক হামলাকারীদের প্রতিরোধ করা, এটা তাদের পক্ষে সম্ভব না। যদি না তার হাতিয়ারের সাথে জনগণ অবস্থান গ্রহণ করে, এখন কীভাবে করবে এটা তো রাষ্ট্র সরকার এবং রাজনৈতিক দলকেই এটি নির্ধারণ করবে। আমি আমার কথা বলবো, সার্বিকভাবে শুধুমাত্র প্রশাসন দ্বারা সর্বতা সার্বক্ষণিক শতভাগ নিরাপত্তা নিশ্চিত করাটা খুবই কঠিন। এটাই হচ্ছে সারা পৃথিবীর বাস্তবতা, শুধু বাংলাদেশের যে তাই নয়। আমরা একটা সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলনের কথা এখানে আলোচনায় আসছে, এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তারা গোপনে এই কাজগুলো করছে, এটাই হচ্ছে বাস্তবতা। এবং আমি আরও আহ্বান জানাবো যে এই ঘটনার আগে যে 48 ঘন্টা একটি রাজনৈতিক দলের সদর দপ্তরে কী নির্দেশনা দেওয়া হয়েছিল এবং সেখানে 48 ঘন্টা একজন পলাতক দাগি আসামি কী প্রস্তুতির কথা তাদেরকে বলেছে, সেটা যদি চুরি খতিয়ে দেখা যায় আমার মনে হয় আমরা আরও কিছু তথ্য করতে পারি। বিচারিক প্রক্রিয়ায় তো দীর্ঘসূত্রিতা আছেই, বিচারিক প্রক্রিয়ার বাইরে আমরা যাওয়া সম্ভব নয়। এই বাংলাদেশে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচারিক প্রক্রিয়াই শুরু হয়েছিল 21 বছর পর, সুতরাং বিচারিক প্রক্রিয়ার একটা দীর্ঘসূত্রিতা থাকবে। তবে সরকারের পক্ষ থেকে সব প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হয়েছে, তবে এক্ষেত্রে জনগণের স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণ যাতে করে থাকে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানেই যেভাবে কাজ করছেন, এবং সেই দিনও আমরা দেখেছি আমাদের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেমে এসেছিলেন এবং এই ক্ষেত্রে তারা সবাই সহায়ক ভূমিকা কাজ রেখেছে। বিচলিত হওয়ার কোনো কারণ নেই, এখানে ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই, এই বাংলাদেশ আমার আপনার সবার। সুতরাং এখানে কেউ যাতে ভীত সন্ত্রস্ত হয়ে এমন মানসিকতা ধারণ না করেন যে এইখানে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বা আরও আক্রান্ত হতে পারে। আমরা কিন্তু প্রতিহত করেছি এবং আগামীতেও করবো।